আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স কী এবং এটা পরিণাম কী। আমি আপনাদেরকে যাতে আপনার ব্লাড সুগার স্পাইক না হয় সেজন্য আমি পাঁচটা খাবার বলবো যেটা আপনারা অ্যাভয়েড করুন। সেটা কী জিনিস? সেটা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে, যে কোনো সুগারি সিম্পল স্টার্চি কার্বোহাইড্রেট বা সুগারি ফুডস। দুই নাম্বার হচ্ছে, অনেকে মনে করেন যে আমরা সুগার ফ্রি ড্রিঙ্কস করলে হয়তোবা আমাদের ইনসুলিন বা সুগার বাড়বে না। রং আইডিয়া। যে কোনো সফট ড্রিঙ্কস ইনক্লুডিং সুগার ফ্রি ড্রিঙ্কসও আপনাদের অ্যাভয়েড করতে হবে। অনেকে মাসল বাড়ানোর জন্য, যে আমি তো বেশি বেশি যদি প্রোটিন খাই আমার মাসল আরও বেশি বাড়বে, মাসল গ্রোথ হবে, রং আইডিয়া। অতিরিক্ত প্রোটিনও আপনার কি কোথায় যাবে, সে আবার ব্লাড সুগার বাড়াবে। অতিরিক্ত প্রোটিন শরীরের জন্য যতটুকু দরকার শরীর সেটা ইউজ করবে, এক্সেস প্রোটিন আপনার আবার সুগারে পরিণত হবে। দুই নাম্বার, আমি বলছিলাম যে খাবারের নিয়ম, আমাদের যে ফ্রুটস, কিছু ফ্রুটস আমরা সবাই আমি রিকমেন্ড করি ফ্রুটস খাবার জন্য, কিন্তু আমি বলছি ফ্রুটস খাবারের নিয়ম আছে। এর মানে খাবারের এক ঘন্টা আগে বা খাবারের এক ঘন্টা পরে ফ্রুটস খাবেন। ফ্রুটসের মধ্যে ফ্রুক্টোজ রয়ে গেছে, গ্লুকোজ রয়ে গেছে, বুঝছেন। আমি যদি খাবারের সাথে সাথে আমি আবার ফল খাই, সেইটাও আপনার ওই যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এগুলো সব আবার সিম্পল কার্বোহাইড্রেটে পরিবর্তন হবে। আপনি যদি ভাত খাওয়ার পরে বা খাবারের পরে আপনি যদি ফল খান, সেই ফল আবার আপনার ব্লাড সুগার স্পাইক করবে। এই জন্য আমি বলি যে ফ্রুটস খাবেন স্ন্যাক্স হিসাবে, মানে এক ঘন্টা আগে মিনিমাম, খাবারের এক ঘন্টা পরে, খাবারের সাথে ফ্রুটস খাবেন না। এইটা সম্পূর্ণভাবে আপনার ব্লাড সুগার স্পাইক করবে। আবার বেশি সিদ্ধ ভেজিটেবলস, টু মাচ, বুঝছেন, মানে কুকড ভেজিটেবলস, এইটাও আপনার আপনার ব্লাড সুগার মানে বাড়াবে। কি জন্য? যখন ধরুন একটা মিষ্টি আলু, মিষ্টি আলু আমি বলি হেলদি কার্বোহাইড্রেট, আমি বলি 15 থেকে 20 মিনিট আপনি যদি এইটাকে সিদ্ধ করেন, এইটার জিআই হবে 35 থেকে 45। আপনি যদি 30 মিনিট এইটা সিদ্ধ করেন, এইটার জিআই হবে অলরেডি 65। আপনি যদি 1 ঘন্টা সিদ্ধ করেন, এইটা বলতে গেলে হয়ে গেছে আপনার সেই সুগার হয়ে গেছে, বুঝছেন। টেম্পারেচার উপর ডিপেন্ড করে, কতটুকু আপনি হিট করবেন মানে বয়েল করবেন, এর উপর ডিপেন্ড করবে কার্বোহাইড্রেটের অতি তাড়াতাড়ি, মানে যে এই কি বাজার, আপনার খাওয়ার পরেই সাথে সাথে আপনার ব্লাড সুগার বেড়ে যাবে। যত বেশি সিদ্ধ করবেন শাকসবজি, তত তাড়াতাড়ি আপনার খাবারের পরে ব্লাড সুগার ই হবে। কারণ আপনি যদি কাঁচা শাকসবজি খান, শাকসবজির মধ্যে রয়ে গেছে কার্বোহাইড্রেট, সেটা অত্যন্ত স্লো অ্যাবজর্পশান। যত আপনি হিট দিবেন, যত আপনি বেশি সিদ্ধ করবেন, ততই অ্যাবজর্পশন খুব তাড়াতাড়ি হবে। এই জন্য বলছি যে র ভেজিটেবলস খাবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে র ভেজিটেবলস খাওয়ার জন্য আমি নিষেধ করি। সেইটা হচ্ছে আইবিএস আইবিডি পেশেন্ট যারা, তাদের জন্য মানে র ভেজিটেবলস খাওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে র ভেজিটেবলসের খাবার খাবারটা হচ্ছে ফাইবার, এখানে প্রচুর পরিমাণে, সে ফাইবারটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার, আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার, যাতে আইবিএস আইবিডি ওদের গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কম, ওদের ব্যাড ব্যাকটেরিয়া বেশি। এই জন্য যখন আমরা এই সব র ভেজিটেবলস খাই, আমাদের আরম্ভ হয়, বুঝছেন, গ্যাস, বিভিন্ন ডিসকমফর্ট, গুড গুড বুট বুট, বুঝছেন, এগুলা করবে, বুঝছেন। এই জন্য যাদের আইবিএস আইবিডি ওরা সিদ্ধ ভেজিটেবল খাবেন, কিন্তু বেশি সিদ্ধ না,
মানে অল্প সিদ্ধ ভেজিটেবলস খাবেন, কিন্তু র ভেজিটেবলস আপনারা খাবেন না। কারণ হচ্ছে যে আপনাদের গাঁটে মানে হেলদি ব্যাকটেরিয়ার পরিমাণ কম, আমাদের ফ্রেন্ডদের পরিমাণ কম, আমাদের শত্রু বেশি। আর শত্রুদের খাবার তো আপনারা জানেন এটা কি, গ্লুকোজ নট ফাইবার, তারা সুগারের উপর ডিপেন্ডেন্ট। এটি এর মানে আমি যদি বেশি সিদ্ধ আবার শাকসবজি করে ফেলি তখন সেইটা হয়ে যাবে আবার ওই শত্রুদের খাবার হয়ে যাবে, মানে আপনার সুগারের পরিমাণ বেশি যাবে, ওরা খুব খুশি হবে। এই জন্য বলি জাস্ট অল্প সিদ্ধ ভেজিটেবলস, যেটা IBS IBD, ওরা অল্প সিদ্ধ ভেজিটেবলস খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।